we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ ভিডিওটা রয়েছে সম্পূর্ণ ভিডিও আজকে এই ভিডিওতে দেখানো হবে। ভিডিও শুরুতে দেখেছেন প্রেমিক প্রেমিকা আপত্তিকর অবস্থায়, আর সেই আপত্তিকর সময়গুলো প্রেমিক আগে থেকে উপরে একটি ক্যামেরা লাগিয়ে সেই সময়গুলো রেকর্ড করে রেখে দিয়েছে যেন পরবর্তীতে বারবার একাধিকবার ওই মেয়েকে বুক করতে পারে। এই চিন্তা ভাবনা করে সে ভিডিও রেকর্ড করেছে, কিন্তু কোনোভাবে তার ফোন থেকে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, অথবা সে নিজেও করতে পারে বা তার ফোন থেকে তার বন্ধু বান্ধব নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিতে পারে। সেভাবেই এই ভিডিওটা ভাইরাল হয়েছে। চলুন সেই ভিডিওটা আগে দেখবো আমরা। তাই এই ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলবো। আপনি কখনো একটি ছেলেকে ভালোবেসে সেই ছেলের সঙ্গে এভাবে বিছানায় চলে যাবেন না। আমি বলবো ইসলাম শরিয়া অনুযায়ী আপনি বিয়ের আগে কখনোই এই ধরনের কাজকাম করতে পারবেন না। এই ধরনের কাজকাম করলে আপনার কত পরিমাণ পাপ হবে সেটা বলে বোঝানো যাবে না। চলুন আগে সেই ভিডিওটা দেখি। সেই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিও নিজেদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। টমেটো আলু মাছ করছে, কিন্তু মাছ খাওয়া ডিম দেখা যাচ্ছে। বন্ধ করে আসো, বন্ধ করে কি বলবো, পটে যেমন লাগে তেমন লাগছে। বড়া কি তুমি আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে ঘটনাটি ঘটেছে এই জায়গায় কাকে দোষী, আমি বলবো দুজনেই সমান সমান দোষী। ওই মেয়ে কেন গেল বিয়ের আগে ওই ছেলের সঙ্গে শুতে, আর ওই ছেলেই কেন শুয়েছে ওই ভিডিওটা আবার ভিডিও রেকর্ড করে রেখেছে যেন সে যদি পরবর্তীতে অস্বীকার করে যে তোমার সঙ্গে আর যাবো না, তোমাকে বিয়ে করবো না, বা তখন সে এই ভিডিও ফুটেজ দেখাবে, দেখিয়ে বলবে তুমি যদি না আসো তাহলে আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব। ওই বয়ে মেয়ে বারবার একাধিকবার ওই ছেলের সঙ্গে যায়, এমন ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে থাকে। তো এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হলো শুধুমাত্র সতর্ক করার জন্য। এই ধরনের কাছ থেকে সবাই বিরত থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।